উস্তাদ বুঝলাম নামটা অজানা এই জায়গার মধ্যে আসলাম তাও আবার রেল স্টেশনের উপরে আনছেন কি টিকটক করার জন্য নাকি কি বলি সামনে হইলো কুরবানি আমার এলাকায় আমার আলাদা একটা সম্মান আছে আমি যদি কুরবানি না দেই এলাকাবাসী কি ভাববো আমারে কুরবানি দিতে হইলে টাকা লাগবে আর টাকা ইনকাম করতে হইলে চিন্তাই করা লাগবে এই জন্য আমি আমার এলাকা থেকে 70 কিলোমিটার দূরে এই জায়গায় আসছি চিন্তাই করার লাগিয়া কি উস্তাদ আপনি 70 কিলোমিটার পাড়ি দিয়ে আইছেন টিকটক করার লাগিয়া আমিও কিন্তু আপনার সাথে টিকটক করুম শুনছি ইদানিং নাকি মুল্লারও টিকটক করে চুলে হলুদ কালার দিয়া উস্তাদ আমিও কিন্তু চুল হলুদ কালার দিমু শালারপুর টিকটক করার লাগিয়া না চিন্তাই করার লাগিয়া আইছি কুরবানি দিতে হইব না মানসিক কি ভাববো পরে ও উস্তাদ আপনি চিন্তাই করতেছেন কুরবানি দেওয়ার লাগিয়া কিন্তু উস্তাদ আমি যতটুক জানি হারামটাকে কুরবানি দিলে কুরবানি হয় না আরে বেডা আমি কি হারাম হালাল বিবেচনা করে কুরবানি দিতেছি নাকি আমি যে কুরবানি দিতেছি এটা আমার এলাকার মানুষে দেখবো এটাই তো অনে এলাকার মানুষ আমার মাথাত করে রাখবো যে এত বড় গরুটা কুরবানি দিছেন বুঝোস না কেন বেড়া পাগল এই এলাকার মধ্যে একটাও মুরগি টুরগি নাই নাকি একটার তো দেখতাছি না উই দেখ মুরগি পেয়ে গেছি চল মিশনে নাইমা যাই যা কিছু আছে তাড়াতাড়ি বাইর কর নাহলে এখনই বইরা দিমু কিন্তু তাড়াতাড়ি বাইর কর আর কি আছে মোবাইল বের কর মোবাইলটা বার কর আর কি আছে তাড়াতাড়ি বের কর এই পকেট চেক কর পিছনে পকেট চেক কর দেখি এই পকেটে কি আছে এইটা টুপি ভাই নামাজ পড়তে যাবি যা নামাজ পড়ে আমগুলোকে দোয়া করিস যা হালাই আমার মোবাইলটা চিন্তাই করে নিল হালাই টাকাই দেড় টাকাই এটার ভিতরে না হইলেও তো 1000 টাকা অনেকগুলো আছে এটা কি মোবাইল আইফোন না হো উস্তাদ আইফোন এটার দাম তো মার্কেটে 2 লাখ টাকার মতো চল গরু কুরবানির টাকা পেয়ে গেছি চল এটা বেচেই গরু কুরবানি দিমু চল চাচা কুরবানির জন্য বেশি দিন নাই কুরবানি দিবেন না আরে বেটা বাতি যা কুরবানি দিব না মানে কি যে কস না চাচা গত বছর তো আমরা ছাগল দিছি এই বছর না একটা গরু দেই বাতিজা জি চাচা বিরিয়ানির দোকানে কত পাই 1 লাখ সুদ সহ 1.5 লাখ টাকাটা দিয়ে দিবেন জি স্যার দিয়ে দিব চল এ দাঁড়া শুনেন কুরবানি দিমু বড় গরু কুরবানি দিমু সুদের টাকাটা পাইলে আমার উপকার হয় দিয়ে দিবেন ঠিক আছে শালা সুদখোর সুদের টাকায় বলে বড় গরু কুরবানি দিব হালা ফাউল ইসাক উস্তাদ গরুগুলারে বসি খাওয়া আচ্ছা খাওয়াইতাছি ইসাক সাবধানে তোরে যে কি করবো উস্তাদ এবারের মতো মাফ করে দেন ভুল হয়ে গেছে ভুল করছস তুই ইচ্ছা করে আমার এখন বুশিটা গোসল করাইছস যা গোবর গুলো এখন পরিষ্কার কর আচ্ছা ঠিক আছে
দেখি সাবধানে। তোরে আজকে আমি শেষ করালাম রে। বাতি যা। জি স্যার। গরু তো কিনতে হবে না? দেখ গরুটা দেখ। পাশা যে মাংস আছে না? গরু সমান মাংস। হ্যাঁ। তাই না? চল আরেকটা দেখি। শালা চিন্তাই কি রে কুরবানির জন্য আইছে গরু কিন্তু। কি রে শুভন? সুদের টাকায় কি কুরবানি হয়? হয় হয় হয়। ভাই আপনি কেমনে জানেন আমরা রেল স্টেশন গিয়ে চিন্তাই করছি? হালার ঘুরে হালাম তুই কইয়া দে মাইক এনে দিই তুই কইয়া দে সবাই আমি চিন্তাই করি। আমরা শুনে আলাজি তোরা যে অরিজিনাল চিন্তাই গাড়ি তোর টাকা কুরবানি হইব না আমার টাকা কুরবানি হইব কিও বাতি যা কারণ মানুষ আমরা সাহায্য করি মানুষে দেয় আমরা নেই মানুষে দেয় আমরা নেই তার বিনিময়ে মানুষে কিছু দেয় আমরা কিছু দেই শুন আমার টাকা কুরবানি হইব বুঝছস তোরা টাকা কুরবানি হইব না শুন গরু কিনে সারা এলাকায় মিছিল দিমু আমি কুরবানি দিতেছি বুঝছস শালা চিন্তাই গাড়ি কোন অনকার যা। এ স্যার এ ভাই আপনি কারি চিন্তাই গাড়ি কোন আমরা চিন্তাই করি মানুষরে হালাল পাবে আমরা পারমিশন লই তারপর টাকা মারি হালা চিন্তাই করি আবার পারমিশন নে থাক তো গরু চিন্তাই করালাম একদিন সুদে মাসুদ দা কয় আমার কুরবানি নাকি হইব না ও সুদ খায় ওর টাকা হারাম ওর কুরবানি হইব না ও ভাই আপনি একদম ঠিকই কথা কইছেন আমি আগে কইছিলাম হারামটাকে কুরবানি দিলে আপনার কুরবানি হইব না কি করে হালা বয়রার করে পড়া হাত আই ওর মা উস্তাদ কত বড় বড় গুরু দেখছেন আচ্ছা উস্তাদ আমরা চুরির মধ্যে এত এক্সপার্ট আমরা কেন গুরু কিনা নিতাম টাকা দিয়া চলেন একটা গুরু পকেটে করে নিয়ে যাই তোর বুদ্ধি নাভির নিচে হাঁটুর উপরে দুই সুপারির মাঝখানে কত কোন জায়গায় হইতে পারে উস্তাদ আপনার টাকা আছে না আমরা কেন চিন্তা করুন চলেন আমরা গুরু কিনতে যাই ও দেখেন সামনে গুরুটা সবচেয়ে বড় দেখি সব কি কিছু না আচ্ছা এই গরু কার এই আমাদের গরু বিক্রি করবেন হ্যাঁ তাহলে করেন আমায় জিগাইতেছেন কেন ভাই একটু এদিক দিয়ে আসবেন জমের সাথে পাঙ্গা আর নয়নের সাথে হাঙ্গা হাঙ্গা না বেটা পাঞ্জা আমার ভুল হয়ে গেছে ভাই আমারে রাইকা দিন না ভাই ওগুলো আমারে মাইরা লাইব ভাই সিংহের গুতা দিয়ে মাইরা লাইব শুধু শুধু গরু কিনবি না আইসাম করে বিরক্ত করবি এখন খা গরু সিংহের গুতা ওরে কেউ ছুড়াই দিবা না সবাই কইতেছে ওরে কেউ ছুড়াই দিবা না কেউ না খা আমার ভুল হয়ে গেছে ভাই যাইন না যাইন না ভাই যাইন না ওরা তো ঠিকই খাইতেছে আমরা কোন সময় খাইতে যাব আমরা তো ওদেরকে বেচে খাইমু এটা ঠিক কথা কইছস না ভাই আপনার পুরো চিন্তাকারীর মতো লাগতাছে শালার ভূত বেশি কথা কইছ না ওই ব্যাপারী গরুর দাম কত ওই মিয়া গরুর দাম জিগাইছি কত শুনেন না কিরে ওর কানে কি কথা যায় না ও কি তোর মতো বয়রা ওই বেড়া ওই কানে শুনোস না গরুর দাম জিগাইছি কত উস্তাদ দাম বলেন না আরে ও গরুর দাম বলে কোনো লাভ আছে ওর চেহারা দেখি মনে হয় বাপ দাদা সদ্য গোষ্ঠী কোনো গরু কিনে নাই হুদি দাম জিগাইতেছে ইয়া ওই বেড়া কানে শুনোস না উস্তাদ আপনি কি কখনো ওদের চিন্তা মিন্তাই করছেন আপনার কত ওরা দাম দিল না কি করে চুপ
চিন্তা চিন্তাই করি নাই ওগো সামনে রেডি কইস না খারা ওগো মুখ খুলতাছি আমি হ কই গেল উস্তাদ আপনার কোন গরুটা লাগবে লালটা না কালোটা আপনি গয়নে পচে দিয়ে আসবো দেখছো সেটার পাওয়ার আগে পাত্তাই দিছিল না এখন পায়ে পড়ে রইছে ছাড় 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 এডি করা লাগবে না গরু দেয় আমগরে গরু দেয়া জি আসেন 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 এই হচ্ছে আমার প্রথম গরু নাম হচ্ছে এমবাপ্পে ও খায় খম দৌড়ায় বেশি না ভাই এটা দেখাইস না অন্যটা দেখা নাইলে ওর পিছন পিছন দৌড়ে এই কুল পামু না অন্য আরেকটা দেখা আচ্ছা সমস্যা নাই অন্য অনেকগুলো বিখ্যাত বিখ্যাত আছে ওইগুলো দেখাই চলেন এই হচ্ছে আরেকটা জগৎ বিখ্যাত নেইমার সব ফুটবল প্লেয়ার গো নাম রাখা দিছো দেখি এটা কি ফুটবল খেলে নাকি আরে ফুটবল টুটবল কিছু খেলায় না আসলে ওর ভিতরে একটা ট্যালেন্ট আছে ট্যালেন্টটা হইলো কি জানেন যখন আপনি গরু কুরবানি দিবেন গরুটা ফালাইতে হইব না না আরে ধরতে হইব না আরে ছুঁইতে হইব খারাইয়া শুধু একটা ফু দিবেন ঠাস করে পড়ে যাইব ও আসলে একটু বেশি হুচুট খায় এই জন্য ওর নাম রাখছি হুচুট খেওরা নেইমার কি করে হ একদম 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 এ এই সব গরু নিমু না দুর্বল গরু নিমু না অন্য আরেকটা দেখাও তাইলে আসেন ভাই আসেন এই গরুর হাড়ে সবচেয়ে আকর্ষণীয় গরু হইলো এইটা ওর ভিতরে ট্যালেন্ট কি আছে জানেন ওর সামনে যদি আপনি 100 জন মানুষের দাঁড়া করাই দেন ও 100 জন মানুষকে কেরাইয়া ওর গন্তব্যে পৌঁছায় দিব এই জন্য ওর নাম রাখছি মেসি কি করে মেসি আই লাভ মেসি আই লাভ মেসি এই গরুটাই তো আমি পুরো হাটের মধ্যে খুঁজতাছিলাম এই গরুটাকে নামে আগে পাইলাম না দাম কত এটার বেশি না ভাই 1.5 লাখ 1.5 লাখ তোরে আমি 1.5 লাখ 1 টাকা দিমু আচ্ছা দিয়া দেন সমস্যা নাই এই ওরে টাকা দে ও টাকা তো আমার কাছে আমি দিতাছি গুনা লাগবো না এনে পুরো 1.5 লাখ টাকা আছে আর এই লো তোমার 1 টাকা একবারে ঠিক আছে আমি গরু নিমু কেমনে এখন কোনো সমস্যা নাই ও আছে না ও আপনার গরু কাট অফ দিয়ে আপনার সাথে থাকবো শুধু ঈদের দিন একটু বকশিশ দিয়ে দিয়েন হ্যাঁ বকশিশ টকশিশ দিয়ে দিমু সমস্যা নাই গরুটা সামনে আমার গাড়ি আছে গাড়ি দিয়ে তুললে দেওয়ারে দিয়া আমি গেলাম সামনে বাতে যা জি চাচা গত কুরবানি ঈদে তো ছাগল কুরবানি দিছি হ এবার যেহেতু গরু কুরবানি দিতেছি তো জানো তোর চাচার বারবিকিউ খাওয়ার খুব অভ্যাস আছে গরু ছোট হোক বা বড় হোক বিসি গুলো বড় দেহিস কি হল বিসি দিয়ে না বারবিকিউ করবেন গরু নুনু দিয়ে কি বারবিকিউ করবেন তুই কি আমারে গালি টেলে দিছস আরে চাচা আপনারে গালি দিব আপনি আমার টাচা লাগেন না ভাতিজা দেখ গরুর পাছাটা পাশা কি তোর বাপের আলো সুতকুর কি করে আরে চাচা এটা কি বললো হাম্বা 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 আপনি কি বললেন আমার গালে দিছে না আমি অগ্র পাশা গালি দিয়া দিয়া দিছি চল অন্যটা দিই এটা নিবো না যা ভাতিজা জি চাচা গরুটা সয়া গেছে না তোর হ্যাঁ দেখছো পাশায় মাংস এমন মাংস তোর চাষিরও নাই যাই হোক গরুটা নিতেই হইব হে গরু এদিকে জি বলেন আপনি গরু কি করে আমি গরু না তো আমি গরুর মালিক আমরা জানি আপনি গরুর মালিক মজা করছি জি 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 গরুর দাম কত এটার দাম 1.5 লাখ 1.5 লাখ আপনি চিন্তা করছেন 1.5 লাখ টাকা কি এই 1.5 লাখ টাকা যদি পাতি যা আমি এই 1 বছর লাগে সুদে লাগাই পরের বছর 3 লাখ হইব না ভাই একটু কম রাখেন কম রাখমু জান 10,000 টাকা কম 1,40,000 দিয়েন আরে বাপ রে বাপ হে 10,000 টাকা কমা একবারে স্বর্গ কামাই আলছে এবেটা তোমার গরুর এত দাম এটার গুনা বলি কি গুনা বলি যা বইলে আমি শেষ করতে পারবো না বলো বলো শুনি ওর নাম CR7 মানে রোনালদো ও রোনালদোর মধ্যে জুরে জুরে হাম্বা দিতে পারে যেমন জু
কিতা কো এই বেটা এই হাড়ের মধ্যে সবচেয়ে জোরে ওই হামবা দিতে পারে বাতি যা এইটাই নিতে হবে এইটাই নিমু এক কাজ করেন এই নয় যে আপনার 35000 আর আমি তো গরিব মানুষ অসহায় মানুষ সবকে আনতে পারি না সে আনছি এসে একটা শু করলে আপনি টিয়া দিয়ে দিব ব্যাংকে বুঝুন এই 95000 আছে এই সবাই আসো সবাই আসো এই তুমি মিছিল দিতে পারো ও পারি টুকটাক পারি আর কি তাহলে শুরু করো শুরু করো এই কার বড় রে কার মাসুদ ভাই এতন বড় এই কার বড় রে কার বড় মাসুদ ভাই এতন বড় এই কার বড় রে কার বড় মাসুদ ভাই এতন বড় আরে ডন বড় না গরু বড় বলবে না আরে ভাই আমি তো বলতেছি না ডন বড় আমি বলতেছি কার বড় রে কার বড় বাকি সবাই বলতেছে ডন বড় আচ্ছা রে বাবা গরু বড় কইস ডন বড় কইস না এই সবাই ডন বড় কই না গরু বড় কইও কেমন চলো মিছিল দাও এই কার বড় রে কার বড় মাসুদ ভাইয়ের গরু বড় এই কার বড় রে কার বড় মাসুদ ভাইয়ের গরু বড় এই কার বড় রে কার বড় সম্মানিত এলাকাবাসী আমি মাসুদ আপনাদের সন্তান আমি আপনাদের স্বার্থে 10 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনেছি ভাই কই 10 লক্ষ আপনি তো 1.5 লাখ টাকা দিয়ে কিনছেন কি করে বেশি করে নাম বাড়বো বুঝছো আপনারা সবাই ঈদের দিন সকালে আমার বাড়িতে আসবেন এটা মনে করবেন আপনাদের গরু আপনাদের টাকার কিনা গরু আইসা মাংস নিয়ে যাবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আগামী তারা বড় গরু কুরবানি দিতে পারি 20 লক্ষ টাকা দিয়ে এই গরুটা কি ঠিক করে মানছস আচ্ছা ঠিক আছে ওই দেখ সুদে মাসুদ না এটা ওই প্রচার করতেছে ওই দেখ পোস্টারের মধ্যে নাম কি লিখছে ওর নামটাই লিখে রাখছে সুদে মাসুদ এই বলে আমার বক্তব্য শেষ করতেছি সুদকুর মাসুদ দেখ নামটা কি সুন্দর করে লিখছে ওই বেটা দেখ পোস্টারের মধ্যে নাম কি লিখছ সুদে মাসুদ সুদে মাসুদ কি করে ডাইরেক্ট কার দিছলাম আমার জানা মতে মনে হয় আপনি উনারে দিবেন নাইম বানচু এই ওরা কিন্তু প্রচার করতেছে এলাকার মানুষ এখন ভাববো ওদের গরু সবচেয়ে বড় আমারও প্রচার করতে হইব আমারে তো একটু ভাবতে হইব যে আমি একজন প্রভাবশালী মানুষ তোরা এক কাম কর রিকশান মাইক লাগা আমিও প্রচার করব মানুষের বুঝাইতে হইব যে আমিও প্রভাবশালী খারাই রুসুস কি লিগা জলদি চল চলেন সুপ্রিয় এলাকাবাসী আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই এইবার আমি গরু কুরবানি দিতেছি শুধুমাত্র আপনাদেরকে মাংস খাওয়ানোর জন্য আমি এইবার গরু কুরবানি দিতেছি মাত্র 5 লক্ষ টাকা দিয়ে উস্তাদ আপনি মিছা কথা কোনকে আপনি তো 1.5 লাখ টাকা গরু কিনছেন কি করে কলার করে আলা এটা মাইকের মধ্যে কল লাগে আপনারা সবাই ভুল শুনছেন 1.5 লাখ টাকা দিয়ে তো শুধু আমি গরুর খাওনি কিনছি আমার গরু আবার স্পেশাল মাছ মাংস ছাড়া খায় না তো আপনারা ঈদের দিন সকালবেলা যে যে জায়গা থেকে পারেন আমার বাসার সামনে থেকে মাংস লয়ে যাইয়েন আপনাদের জন্য তো গরু কিনছি আমি উস্তাদ আপনি তো এতক্ষণ বলছেন এখন আমি কিছুক্ষণ বলি কক তুইও কক আরে টান দে বেটা হ্যালো হ্যালো 1 2 চেক হ্যালো সুপ্রিয় এলাকাবাসী আমি আশা করছি আপনারা আমার কথা শুনতেছেন আমিও শুনতেছি আমি আশা করছি প্রত্যেকটা ঘরে ঘরে আমার আওয়াজ যাচ্ছে আমার কানেও আমার আওয়াজ আসছে আজকে আমি একজনকে উদ্দেশ্য করে সেই কথাগুলো বলতে চাই সেটা হলো কুলসুমা কুলসুমা তুমি সবসময় বলো আমি নাকি তোমার বাপের সামনে গিয়ে পারি না মানে তোমার নামে কথা বলতে আজকে আমি এলাকাবাসী সবার সামনে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি কুলসুমা আই লাভ ইউ কুলসুমা আই লাভ ইউ কুলসুমা আই লাভ ইউ এই বেড়া হালার করে হালা তুই উপরে উঠ তোর এত ভালোবাসা প্রকাশ করা লাগবো না তোরে কইছি গরুর কথা কইতে তুই ভালোবাসা প্রকাশ করতেছিস আই উপরে আয় উস্তাদ দারণ লাস্ট কথাটা কইয়া লাই কুলসুমা আমি জানি তুমি আমারে ভালোবাসো আমিও তোমারে ভালোবাসি যদি ভালো না বাসো সমস্যা নাই আমি তোমার ছোট বুনডে ভালোবাসি
গরু ইশ আল্লাহ, তুমি কি সুখ বলে আমার কিছু দিছো না আল্লাহ? ঘুমাতে উঠতে শালা চিন্তা করি মুখটা দেখলাম, দিন রাত আমার কেমনে যাইব? ও আল্লাহ, কার চেহারাটা দেখাইলা? ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে আইয়াই মনুষের চেহারাটা দেখতে হইলো। মনুষ আমি না, মনুষ তুই বেড়া। আল্লাহ চিন্তাই করি মানসাইতে আসি তাই করে কুরবানি দিতে সস্ত কুরবানি করে না, আমার তো হইব না, আপনারটাই হইব। মানুষের কাছ থেকে সুদের টাকা আইন না কুরবানি দিতেছেন, আবার বলেন আপনারটা হইব। আমার বউ আবার গেছে গা? না উস্তাদ, গ্যারেজে গিয়া দেখি গরুও নাই কর্মচারীও নাই। আমার কষ্টে চিন্তাই করা টাকা টাকা কাম তো বাড়ছে। কি আমার সুদে টাকা বাড়ছে? আরে চাচা, গরু নাই গরুর কর্মচারীও নাই। হাই হাই রে, ইশরে আমার তিল তিল করে ঘোরার সুদের টাকা দিয়ে গরু কিনছিলাম, এটাও নাই গেল রে। এই গরু দুইটা আমি সামনের বছর গিয়ে বিক্রি করব।